গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। টুডে 8th of July 2020, ক্লাস টু, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের টেক্সট বুকের গল্প নবীন থেকে অনুশীলনী প্রশ্নোত্তর। আজকে আমরা করছি তোমাদের হাতে কলমে থেকে মৌখিক পর্ব। এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলি তোমাদেরকে কি বলেছে মুখে মুখে উত্তর দিতে হবে। তা আমি এগুলির উত্তর তোমাদেরকে লিখে দেখিয়েছি, তো আমি যেভাবে লিখে দেখিয়েছি সেগুলি তোমরা মুখে মুখে বাড়িতে মুখস্থ করবে। আর প্রশ্নগুলি এখানে তোমাদের সাধু ভাষাতে দেওয়া রয়েছে, আমি সেগুলোকে একবারে চলিত ভাষায় প্রশ্নও লিখেছি, তার সাথে উত্তরও চলিত ভাষায় করে দিয়েছি, তোমরা সেইভাবেই কিন্তু বাড়িতে পড়বে। কি বলেছে? 1 নম্বর, নবীনের বয়স কত? উত্তর, নবীনের বয়স 9 বছর। 2 নম্বর, কে কি করতে ভালোবাসত? উত্তর, নবীন খেলতে ভালোবাসত। 3 নম্বর, নবীনকে কে এবং কেন ধমকাতেন? উত্তর, নবীন সারাদিন বিদ্যালয় না গিয়ে পথে পথে খেলে বেড়াত, তাই তার গুরুমশাই তাকে ধমকাতেন। 4 নম্বর, রাখালকে দেখে কে কি বলল? উত্তর, রাখালকে দেখে নবীন তার সাথে খেলার কথা বলল। এরপরে 5 নম্বর, রাখাল উত্তরে কি বলল? রাখাল উত্তরে বলল কাজের সময় সে খেলা করে না। এরপরে 6 নম্বর, নবীনকে প্রথম বালক কি বলেছিল? উত্তর, নবীনকে প্রথম বালক বলেছিল যে পড়াশোনার সময় খেলতে হয় না, পড়াশোনার সময় খেলা করলে লেখাপড়া শেখা যায় না। এরপরে 7 নম্বর, নবীনকে দ্বিতীয় বালক কি বলেছিল? উত্তর, নবীনকে দ্বিতীয় বালক বলেছিল যে সে কাজের সময় কাজ করে আর খেলার সময় খেলা করে। এরপর 8 নম্বর, এখানে আমার দ্বারা একটু মিস্টেক হয়ে গেছে, তোমাদের 8 নম্বরের কোশ্চেনটি হবে এটা, তিনজনের কথা শুনে নবীন কি ভাবতে লাগলো, এবং 9 নম্বরের কোশ্চেন হবে এটা, নবীন শেষ পর্যন্ত কি করবে স্থির করলো। এটা কিছু যায় আসে না, তোমরা শুধু কোশ্চেনের অ্যান্সারগুলো মুখস্থ করবে। নবীন শেষ পর্যন্ত কি করবে স্থির করলো? উত্তর, শেষ পর্যন্ত নবীন স্থির করলো যে সে পড়াশোনায় মনোযোগ দেবে এবং সারাদিন খেলে বেড়াবে না। এরপর 9 নম্বর, তিনজনের কথা শুনে নবীন কি ভাবতে লাগলো? তিনজনের কথা শুনে নবীন ভাবতে লাগলো যে সবাই কাজের সময় কাজ করে, কাজে অবহেলা করে সারাদিন খেলে বেড়ায় না, কেবল সেই একা সারাদিন খেলে বেড়ায়। এরপরে 10 নম্বর, কি দেখে নবীনের প্রশংসা সকলে করতে লাগলো? নবীন যে লেখাপড়ায় মনোযোগ দিয়েছিল এবং কিছুদিনের মধ্যেই সে অনেক কিছু শিখে ফেলেছিল, এই দেখে সকলে তার প্রশংসা করতে লাগলো। তোমরা তাহলে তোমাদের টেক্সট বুকের নবীন গল্পের মৌখিক পর্বের প্রশ্নগুলি উত্তর খুব ভালো করে মুখস্থ করবে। আমি যেভাবে পড়িয়ে দিলাম ঠিক সেভাবেই মুখে মুখে ভালো করে পড়বে এবং মুখস্থ রাখবে। এরপরে আমি তোমাদেরকে কিছু বাংলা বানান দিচ্ছি, এই বাংলা বানানগুলিও তোমরা খুব ভালো করে কিন্তু পড়বে। বিমর্ষ, বয়ঋষিকারে বি, ম মধ্যিনশ্বয় রেফ, বিমর্ষ। যত্ন, অন্তস্থ য তয় দন্ত ন, যত্ন। বর্ষা, ব মধ্যিনশ্বয় রেফ আকার, বর্ষা। ঝড়ঝড়, ঝ ঝয় রেফ বয়শূন্য র, ঝড়ঝড়। মহার্ঘ, ম ক্ষয়াকারে হা ঘয় রেফ, মহার্ঘ। তাহলে এই বানানগুলি আমি তোমাদেরকে যেভাবে পড়িয়ে দিলাম ঠিক সেভাবেই কিন্তু তোমরা বাড়িতে এগুলো পড়বে। থ্যাংক ইউ।